প্রিয় দর্শক, ফুড ভিটামিন ইনফো টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা জানাবো পাকা আমের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে। মুখরোচক ফলের মধ্যে অন্যতম ফল আম, কাঁচা কিংবা পাকা। আম প্রেমীদের কাছে আম মানেই প্রিয় একটি ফল। পাকা আমের জন্য পুরো বছর জুড়ে অপেক্ষার অবসান ঘটে এ মৌসুমে। সকাল বিকালের নাস্তা কিংবা দুপুরের ভাতের সাথে একটি পাকা আম না হলে যেন খাওয়ার পূর্ণতায় আসে না। পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন, খনিজ লবণ, আঁশ ইত্যাদি, যা আমাদের দেহের জন্য অনেক উপকারী। পাকা আমে ক্যারোটিনের মাত্রা রয়েছে সবচেয়ে বেশি। পাকা আমের আয়রন, ফসফরাস, ভিটামিন সি, রিবোফ্লেবিন এবং থায়ামিন থাকে। এছাড়াও রয়েছে ভিটামিন B1 ও B2। পাকা আমে আরও থাকে খনিজ লবণ, প্রোটিন ও ফ্যাট। শ্বেতসারের ভালো উৎস হলো পাকা আম। এছাড়াও পাকা আমে রয়েছে দারুণ কিছু স্বাস্থ্য উপকারিতা। চলুন জেনে নিই সেগুলো। ক্যান্সার থেকে রক্ষা। পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্টস উপাদান, যা কোলন, স্তন, প্রোস্টেট, লিউকেমিয়া প্রভৃতি ধরনের ক্যান্সার থেকে শরীরকে রক্ষা করে। কোলেস্টেরল নিয়ন্ত্রণ। পাকা আমে থাকে উচ্চমাত্রার ভিটামিন সি, পেকটিন ও আঁশ, যা রক্তের কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে কাজ করে। ত্বকের যত্নে। ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে আম। বিশেষ করে ত্বকের ফুসকুড়ি দূর করে ত্বককে উজ্জ্বলতা বাড়ায় এটি। আমে থাকা উচ্চ মাত্রার ভিটামিন সি ত্বকের কোলাজেন তৈরিতে ত্বরান্বিত করে, যা ত্বকের বয়সের চাপ পড়ার সমস্যাকে ধীরগতি করে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট কমায় চোখের সমস্যা। পর্যাপ্ত পরিমাণের ভিটামিন এর উপস্থিতি রয়েছে সুমিষ্ট এই ফলটিতে, যা ড্রাই আই প্রবলেম কমাতেও বেশ কার্যকরী। বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা। আমে থাকা ভিটামিন সি, এ ও অন্যান্য 25 ধরনের ক্যারোটিনয়েডস খুব সহজেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে কাজ করে। শরীর সুস্থ রাখে। একটি পাকা আমে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম, যা শরীরের রক্ত স্বল্পতা দূর করতে এবং হাড় সুস্থ রাখতে সহায়তা করে। এছাড়া আমে থাকা ক্যালসিয়াম শরীরের হাড় মজবুত করতে সহায়তা করে। আমে থাকা এনজাইমগুলো প্রোটিন উপাদানগুলোকে সহজে ভেঙে ফেলতে পারে। এতে খাবার হজম হয় দ্রুত, বাঁচা যায় পাকস্থলী সংক্রমণের অনেক রোগ থেকেও। এছাড়া আমে আছে প্রচুর পরিমাণের ফাইবার, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। আম আমাদের শরীরের রক্ত পরিষ্কারে সহায়তা করে। আমের মধ্যে থাকা টার্টারিক, মেলিক ও সাইট্রিক অ্যাসিড শরীরের অ্যালকোহল ধরে রাখতে সহায়তা করে। আমে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি। পাকা আমের তুলনায় কাঁচা আমের ভিটামিন সি এর পরিমাণ বেশি, যা আমাদের দাঁত ও হাড় গঠনের বিশেষ ভূমিকা রাখে। রয়েছে পর্যাপ্ত পরিমাণের ভিটামিন বি কমপ্লেক্স। এই ভিটামিন আমাদের শরীরের স্নায়ুগুলোকে অক্সিজেনের সরবরাহ সচল রাখতে সাহায্য করে। আমাদের শরীরকে রাখে পুরোপুরি সতেজ, যার ফলে খুব দ্রুত ঘুম আসতে সাহায্য করে। পাকা আম আমাদের শরীরের রক্ত পরিষ্কারে সহায়তা করে। অপকারিতা। আম যেমন শরীরের উপকার করে, তেমনি অতিরিক্ত মাত্রায়
খেলে তা শরীরের ক্ষতিকর প্রভাবও ফেলে। পাকা আমে চিনির পরিমাণ বেশি থাকে, ফলে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা একেবারে দূরে থাকুন আমের থেকে, কেননা রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দিতে পারে আম। চিকিৎসকেরা বলেন যারা অ্যাজমাতে ভুগছেন তারা প্রয়োজনে কম খান আম। কিডনির সমস্যা যাদের রয়েছে তাদের পক্ষেও বেশি আম খাওয়া উচিত নয়। পাকা আম অতিরিক্ত খেলে ওজন বেড়ে যাবে রক্তে শর্করার পরিমাণ, তাই সব কিছুই সীমিত পরিমাণে খাওয়া ভালো। দর্শক, এই গরমে বেশি করে পাকা আম খাবেন এবং উপকার পাওয়ার পর আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা হাজির হব এই ধরনের আরো নতুন নতুন তথ্য নিয়ে। দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন পুষ্টিগুলোর তথ্য পাওয়ার জন্য।